আমরা যেটি এখন আলোচনা করব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, যেটিকে মূলত বলা হবে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক রেশিওস অফ দ্য অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলস। তো ত্রিকোণমিতিক অনুপাত, এগুলোর অনুপাতগুলো বোঝার আগে আমরা একটা চিত্র এঁকে ফেলি। সেই চিত্রটি দেখে চেনা যায় কি না, এটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি আমরা। এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে কোনটা ভূমি এবং কোনটা লম্ব সেটার জন্য আমরা জাস্ট একটু দেখে নিই। যদি আমরা এটাকে কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা, এই কোণের এই বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটার নাম হবে আমাদের লম্ব। আর যদি আমরা এটাকে কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে এটা, এটার নাম হবে লম্ব। তাহলে আমরা দেখলাম যে কোণের সাপেক্ষ করে আমরা লম্ব কিংবা অতিভুজ নির্ণয় করতে পারি। যদি আমরা সাধারণ একটি এরকম সমকোণী ত্রিভুজ আঁকাইতাম, তাহলে দেখা যেত যে এখানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না যে কোনটা লম্ব কোনটা ভূমি। এটা ভূমি হতে পারে অথবা লম্ব হতে পারে, এটাও ভূমি অথবা লম্ব হতে পারে। তো তাহলে এই কোণটাকে আমরা নাম দেই থিটা। তো এই যে থিটা নাম দিলাম, দেওয়ার ফলে আমরা প্রত্যেকটা কোণকে চিহ্নিত করে ফেলি এবিসি দ্বারা। তাহলে এখানের মধ্যে এই থিটা কোণের সাপেক্ষে, যে থিটা কোণ সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে আমাদের ভূমি, এবিটা হচ্ছে ভূমি। দেন এসি অংশটুকু, তাহলে আমাদের এই কোণ যে অংশটুকু আছে, কোণের এই বিসি এবং এই এবি, এই থিটা কোণের সাপেক্ষে এই বিসি এবং এবিকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বা সাথের বাহু, কার সাথের বাহু? এই কোণের সাপেক্ষে সাথের বাহুটা হচ্ছে বিসি এবং এবি, এই দুটার বিপরীত যে বাহুটুকু সেটির নাম হচ্ছে আমাদের লম্ব। আর থিটা এর সাপেক্ষে যে কোণটি, থিটা এর সাপেক্ষে যে বাহুটি থাকে, সাপেক্ষ করে বলতে এটা তো সাপেক্ষে আছে, কিন্তু সাপেক্ষ বলতে আমাদের কি বুঝতেছি, যে থিটা এর বিপরীত যে বাহুটি, সেই বিপরীত বাহুটি লম্ব, সেই লম্বটি এবং এই কোণ, এই দুটির সাপেক্ষে যে বাহুটি থাকতেছে সেই বাহুটার নামই আমাদের ভূমি। তাহলে বাকি থাকতেছে কে, লম্ব এবং আমাদের এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত যে বাহুটুকু সেটি, লম্বের সাপেক্ষে বিপরীত বাহু, লম্বের সাপেক্ষে বিপরীত বাহু কিন্তু এটা, থিটার সাপেক্ষে এটা। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই কোণ, এই কোণের সাপেক্ষে এটা। আমরা যদি অতিভুজের সংজ্ঞা দিতে চাই, তাহলে বলবো যে 90 ডিগ্রির বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখানে বিসি ইজ ইকুয়াল টু অতিভুজ, এটাকে বলতেছি আমরা বেজ, এটাকে বলতেছি আমরা পারপেন্ডিকুলার, দেন এটাকে বলতেছি আমরা হাইপোটিনিউয়াস। তো এটি গেল আমাদের একটা সাধারণ সমকোণী ত্রিভুজ থেকে কোণের সাপেক্ষে কোনটা, কোন বাহুর নাম কোনটা সেটা। তো এখন যদি আমরা আরেকটু সামনে যাই, যে আবারও একটা সমকোণী ত্রিভুজ নিব আমরা, একটা আদর্শ সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এটা যদি আমাদের কোণ হয়, এটা একটা আমাদের কোণ। তো এখন এই কোণের সাপেক্ষ করে, এই কোণের সাপেক্ষে এটা তাহলে আমাদের লম্ব, এবং এই কোণের সাথে যে বাহুটা এটা নাম হচ্ছে আমাদের ভূমি। কেন ভূমি হলো এটা, এটা কেন হলো না, আমাদের সংজ্ঞাতে বলা হয়েছে যে থিটায়ের বিপরীত বাহুটা লম্ব, লম্বটা যেই বাহুর উপরে অবস্থিত সেই বাহুটি ওই কোণের সাপেক্ষে হতে হচ্ছে, ওই কোণের সাপেক্ষে হতে হচ্ছে। তাহলে এটাকে যদি এ বি এবং সি দ্বারা ডিনোট করি, তাহলে আমরা পাবো এখানে এবি, বিসি এবং হচ্ছে সিএ। এখন এই এবি, এই বিসি, এই সিএ, এই অংশগুলো থেকে আমরা কিছু অনুপাত বের করতে পারি দুইটা বাহুর মধ্যে। যদি আমরা সিএ এবং হচ্ছে এই সিএ এবং বিসি একটা যদি এরকম অনুপাত তৈরি করি, তাহলে দেখা যাবে যে এই অনুপাতটি এই থিটা কোণের সাপেক্ষে বোঝাবে আমাদের সাইন থিটা। তো সাইন থিটা কেন, সাইন থিটা হয় এর নামে, সাইন থিটা কেন নাম আসলো, দেন সাইন থিটার পরে আমরা আরো অনেক নাম দেখবো, কস থিটা, ট্যান থিটা, কোসেক, দেন সেকেন্ড, ট্যানজেন্ট, কট। তো এই যে
এই নামগুলো কেন এরকম হয়েছে এই আলোচনাগুলো আমরা পরের একটা কোনো ভিডিওতে দেখব, কিন্তু এই ভিডিওতে আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো তাহলে এখানে সাইনের সাথে যে থিটাটি আছে সেই থিটাটি আমাদের এই থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে আমরা বলতে পারি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এরকম যদি অনুপাত আসে আমাদের এই কোণের সাপেক্ষে তাহলে সেই কোণের নাম হচ্ছে সাইন থিটা। এখানে উল্লেখ্য কিছু প্রশ্ন করা যেতে পারে যে আমাদের শুধু যদি আমরা সাইন লিখি তাহলে এটার কি কোনো অর্থ আছে, এটার কি কোনো অর্থ আছে, এটার কি কোনো অর্থ আছে কি না? এটার কোনো অর্থ নাই, শুধু সাইন লেখার কোনো অর্থ নাই। বিষয়টাকে আরও একটু খোলাসাভাবে বলা যায় যে প্লাস মাইনাস ভাগ গুণ ইটসেট্রা যেগুলো আমাদের প্রক্রিয়া চিহ্ন আছে, তো এই চিহ্নগুলির কি নিজের কোনো মিনিং আছে? এদের নিজের কোনো মিনিং নাই বা অর্থপূর্ণ নয়, এগুলো অর্থপূর্ণ নয়, এগুলো জাস্ট শুধু এদের নাম আছে কিন্তু এদের কোনো অর্থপূর্ণ অবস্থা এখনো প্রকাশ পায়নি। অর্থপূর্ণ অবস্থাটা কখন প্রকাশ পাবে? যখন এরা কোনো সংখ্যা আগে পরে বসবে তখন তাদের মিনিং প্রকাশ পাবে। যেমন 18-11 সমান আমরা পেলাম হচ্ছে 7। তো এই যে 18 থেকে 11-কে যে বিয়োগ চিহ্নটা ইউজ করলাম এখানে আমরা, তো এই চিহ্নটা এখন অর্থ আছে এর, যে এটার নাম বিয়োগ এবং সেটা অর্থপূর্ণ একটি অবস্থা, কিন্তু শুধু বিয়োগের কোনো অর্থ নাই। এই যেসব চিহ্নগুলি যাদের নিজেদের কোনো অর্থ নাই কিন্তু অন্যকে অর্থ প্রকাশে সহায়তা করে সেই সব চিহ্নগুলিকে বলা হয় অপারেটর, ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় অপারেটর। অপারেটর যার উপরে অপারেট করা হয় বা যাকে সেবা প্রদান করা হয় সে হচ্ছে আমাদের কাস্টমার, আর যে সেবা প্রদান করতেছে তাকে বলতেছি আমরা অপারেটর। ঠিক সেরকম মোবাইল ফোনের অপারেটরের মতো এই চিহ্নগুলো নাম হচ্ছে অপারেটর। অ্যাজ লাইক এই সাইন, এটি নিজের কোনো অর্থ নাই, ই যখন একটা কোণের সাপেক্ষে বসতে পারে, যে এর ডান পাশে যখন একটা কোণ বসবে, যেমন এরকম যদি বলি যে সাইন ইনটু আসাদ, এটার কোনো অর্থ নাই, দ্যাট ইজ মিনিংলেস, এটা হচ্ছে একটা মিনিংলেস অবস্থা। কেন? কারণ এই সাইনের সংজ্ঞাতেই বলে দেওয়া হয়েছে যে সাইনের পরে অল টাইম এভরিথিং উই হ্যাভ টু বি ডিনোটেড অ্যাঙ্গেল, এখানে একটি কোণ বসবে, সে কোণ বসলে আমাদের একটা ফলাফল প্রকাশ দিবে। তাহলে সাইন যেহেতু নিজের কোনো অর্থ নাই কিন্তু একটা কোণ যখন এর সাপেক্ষে বসতেছে তখনই একটা অর্থ প্রকাশ দিতে সে সাহায্য করতেছে, সুতরাং সাইনটাকেও বলতে পারে একটা অপারেটর। অপারেটর আমাদের একটা রুট ওভার চিহ্ন, এই যে রুট ওভার এই চিহ্নটাও হচ্ছে আমাদের একটা অপারেটর, কারণ শুধু রুটের কোনো অর্থ নাই, এখানে যদি 4 বসায় দিই তাহলে আসবে 2, দ্যাট ইজ নট প্লাস মাইনাস 2। ওকে, শুধু 2 কেন প্লাস মাইনাস 2 নয় এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, এটাও একটা সুন্দর প্রশ্ন যে কেন আমরা যখন এরকম কোনো কিছু লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0, দেন এক্স ইজ ইকুয়ালস টু আমরা লিখি প্লাস মাইনাস 2, কিন্তু রুট থেকে যখন আমাদের 4 বের হয়, 4 থেকে যখন বর্গমূলটা বের হচ্ছে আমাদের 2, বর্গমূল এই 4 এর বর্গমূলটা যখন আমাদের বের হচ্ছে 2, এটার কেন প্লাস মাইনাস হচ্ছে না, সো এই জিনিসটা আমরা এখানে আলোচনা করব না। তো যাই হোক, তো এইসবকে বলা হচ্ছে অপারেটর। ঠিক অ্যাজ লাইক সাইন, কস, ট্যান, কট, সেক, দ্যাট ইজ কল্ড অপারেটর। ওয়েন দ্যাট ইজ যেটি আমাদের পজিশনগত অবস্থায় যখন আমাদের একটা কোণকে ধারণ করবে, দ্যাট ইজ কল্ড আ ত্রিগোনোমেট্রিক রেশিও, তখন তাকে বলবো আমরা ত্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ত্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, আদারওয়াইজ উই আর জাস্ট কল দেম অপারেটর। সো এই যে ত্রিকোণমিতির এই যে অংশটি, ত্রিভুজটি দেখতেছি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে, তাহলে আমরা কয়েকটি অনুপাত পেতে পারি। তো তাহলে এখানে আর কী কী অংশ পেলাম সেটি আমরা লিখে ফেলি, যে আমরা নামগুলি জানি যে কী কী নাম আসে। একটা আসে হচ্ছে আমাদের নাম আসে হচ্ছে সাইন থিটা, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। দেন আমরা পাই কস, দেন ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। দেন আমরা পাই ট্যান, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এগুলি হচ্ছে আমাদের জেনারেল অবস্থা এই থিটা কোণের সাপেক্ষে। এখন প্রশ্ন হতে পারে যে এই থিটা কোণটি পজিটিভ নাকি নেগেটিভ। এখন যদি আমরা এখানে একটা কোঅর্ডিনেট ব্যবস্থা আঁকি, যেটাকে কোঅর্ডিনেট বা চতুর্ভাগ বলা হোক, চতুর ব্যবস্থা,
যে আমাদের একটা অক্ষ ব্যবস্থা, যেটাকে আমরা ত্রিকোণমিতির ভাষায় বলি চতুর্ভাগ। তো এই চতুর্ভাগের এই ঘরটা হচ্ছে, এই দিকের অংশটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, দেন এটাকে বলতেছি ওয়াই প্রাইম, দেন এদিকে ওয়াই এক্স প্রাইম, এদিকে আমরা এক্স দিতে পারতাম, এদিকে আমরা দিতে পারতাম ওয়াই। আমাদের কনভেনশনাল নিয়মটা যেটা, সেটাকে আমরা এখানে ফলো করতেছি। তাহলে এই অক্ষের, এই অক্ষের এক্স অক্ষের উপরের দিকে যারা যারা থাকবে সেটা পজিটিভ, আর এই ওয়াই অক্ষের এই পাশে যারা যারা থাকবে সবাই পজিটিভ। কিন্তু অর্থাৎ এই দিকে আমাদের এই হাতের এই অংশ থেকে শুরু করে এই দিকে যা যা মান আসবে সবগুলোর জন্য এক্স পজিটিভ, আর ওয়াইয়ের জন্য এই এক্সের এই পাশে থাকা অবস্থায় অর্থাৎ এক্সের এই উপর দিক এই বরাবর যত যত মান আছে সবগুলি আসবে আমাদের পজিটিভ। তার মানে এইখানে ওয়াই পজিটিভ, এইখানেও ওয়াই পজিটিভ। কিন্তু যখনই এই যে অংশটুকু এই অক্ষটা পার হয়ে ওয়াইটা নিচে নেমে আসবে তখনই সে হয়ে যাবে নেগেটিভ। তাহলে এক্সের জন্য আমাদের এই অংশটুকু পজিটিভ, আর ওয়াইয়ের জন্য এই অংশটুকু পজিটিভ, আর এক্সের জন্য এই অংশটুকু নেগেটিভ, ওয়াইয়ের জন্য এই অংশটুকু নেগেটিভ। তাহলে এক্সের পরবর্তী অংশটুকু, তাহলে এটা, তাহলে এখানে নেগেটিভ, কিন্তু এখানে তো ওয়াইয়ের বিপরীত পাশ, তার মানে এখানে পজিটিভ, তার মানে এখানে নেগেটিভ এটা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ দিলে আমরা এখন যদি এভাবে দিই যে পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, দেন নেগেটিভ নেগেটিভ, দেন দিলাম আমরা পজিটিভ নেগেটিভ, এই কথাগুলির মানে কি বোঝাবে? তাহলে এটা মানে প্রথম চতুর্ভাগ, এটাকে বলি আমরা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, তৃতীয়তে দুটি নেগেটিভ, কারণ ওয়াইয়ের এটা এই নিচের দিকের অংশটাও নেগেটিভ, আর এই অবস্থার পর এই দিকের অংশটা হচ্ছে আমাদের ওয়াইয়ের জন্য এক্সের জন্যও নেগেটিভ, আবার এখানে এটাও আমাদের এক্সের জন্য পজিটিভ ওয়াইয়ের জন্য নেগেটিভ। তাহলে আমরা চতুর্ভাগটা বুঝলাম। তাহলে এখন এটা আমাদের একটা চতুর্ভাগ, দেন এখানে একটা যদি আমাদের এরকম একটা এই মূল বিন্দু থেকে একটা রশ্মি আমরা এঁকে নিলাম, যে রশ্মিটি আমাদের এইখান থেকে এত দূর পর্যন্ত গেল, তো এই রশ্মিটা হচ্ছে চলমান একটা রশ্মি, এই রশ্মিটা হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে এই বিভিন্ন এই পথে ঘুরতে পারে, তো এটাকে আমরা মাঝে মধ্যে ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারি। ব্যাসার্ধ ভেক্টর কি সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, তাহলে শুধু আমরা জাস্ট পরিচিত নাম বলবো যে এটা একটা রশ্মি, কোন দিক বরাবর সেটা হচ্ছে এই দিক বরাবর, যে এই পজিটিভ পজিটিভ অক্ষের দিকে। তো আমরা একটা মূল বিন্দু এটাকে বলতেছি আমরা সেন্টার, সেখান থেকে এই অংশ পর্যন্ত আমরা রশ্মিটিকে নিলাম, তো রশ্মিটির ওই অংশটুকু থেকে একটা আমরা লম্ব আঁকলাম, কী আঁকলাম? লম্ব, কার উপরে? এক্স অক্ষের উপরে, এটাকে নাম দিলাম এক্স, এটা ওয়াই প্রাইম, দেন এক্স প্রাইম, দেন ওয়াই। সো এখন যদি এটা আমাদের থিটা কোণ হয়, তাহলে এটার যদি নাম দিই ও, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, তাহলে আমরা কি কি দেখেছিলাম সে অংশটুকু এটা সাপেক্ষে নির্ণয় করতে পারি। আমরা দেখেছিলাম সাইন, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ও ত্রিভুজ। তাহলে এখানে লম্ব বলতে আমরা কি বুঝতেছি? এখানে লম্ব হচ্ছে থিটা, থিটার বিপরীতটাই হচ্ছে লম্ব, পি কিউ ইজ ডিভাইডেড বাই আমাদের অতিভুজটা হচ্ছে ও কিউ। দেন কস, যেটা বলছে কোসাইন, এখানে হচ্ছে ভূমি ইজ ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এখানে ভূমি যে অংশটুকু সে অংশটুকু হচ্ছে আমাদের এই ও পি, দেন ডিভাইডেড বাই অতিভুজটা হচ্ছে আমাদের ও কিউ, দেন আমরা ট্যান এটাকে লিখতে পারি হচ্ছে লম্ব ইজ ডিভাইডেড বাই ভূমি, লম্বর ক্ষেত্রে কি পি কিউ, দেন ভূমি হচ্ছে আমাদের ও পি। তাহলে এই যে অংশগুলি পেলাম আমরা, এই যে প্রত্যেকটা যে এই যে থিটা যে কোণটি আমাদের যে থিটা কোণটি রয়েছে, এই যে থিটা কোণটি এটি কোন চতুর্ভাগের মধ্যে আছে, সেটি হচ্ছে পজিটিভ চতুর্ভাগের মধ্যে আছে। তাহলে আমরা এখানে যে অনুপাতগুলি পেলাম এই অনুপাতগুলি হচ্ছে আমাদের শুধু থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, শুধু থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো সেটিকে যদি আমরা আবারও একটু লিখি এখানে, যে আমাদের প্রথম যে ঘটনাটি আমরা শিখলাম সেটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ব্যবহার করে আমাদের কী কী লাগলো, একটা সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ, তারপর এটা লাগলো, আর একটা লাগলো হচ্ছে চতুর্ভাগ, কি লাগলো, চতুর্ভাগ ব্যবস্থা, যেটিকে বলতেছে কোঅর্ডিনেট সিস্টেম। আর কি লাগলো, আর একটা লাগলো আমাদের একটা ডেফিনেট, FINITE ডেফিনেট অ্যাঙ্গেল, নির্দিষ্ট একটি কোণ, যে নির্দিষ্ট একটি কোণ, নির্দিষ্ট একটি কোণ। তো এই এই তিনটি জিনিসকে ব্যবহার করে আমরা একটি অবস্থা তৈরি করেছিলাম। এটি আমাদের চতুর্ভাগ, একটা সমকোণী ত্রিভুজ, এই মূলবিন্দু থেকে একটা রশ্মি নিলাম এই পর্যন্ত চলমান রশ্মি, আর এটা হচ্ছে আমাদের একটা লম্ব। এটা যদি কোণ হয়, এই যে কোণ ডেফিনেট, এটা নির্দিষ্ট একটা কোণ, এটা কোণ অক্ষের বরাবর, কোণ চতুর্ভাগের মধ্যে, প্রথম চতুর্ভাগের মধ্যে, এটা প্রথম চতুর্ভাগে সবগুলি পজিটিভ, তাহলে এখানে থিটা দ্বারা উৎপন্ন প্রত্যেকটা কোণ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা যে যে অংশগুলি পেয়েছিলাম, এটি যদি আমরা এ দিই, এটা বি দিই, এটা সি দিই, তাহলে এখান থেকে পাবো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বিসি ইজ ডিভাইডেড বাই এ সি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন এখানে আর একটি ছোট্ট অংশ খুব সহজেই বলতে পারি আমরা, এখানে দেখে ফেলি যে থিটা ইজ ইকুয়াল টু আমাদের এই কোণটি কিন্তু থিটা, তাহলে আমরা বলতে পারি যে বি এ সি অথবা সি এ বি, এটি হচ্ছে আমাদের এই থিটা মানে এটি, থিটা মানে আবার এটি, তাই এই দুটি সমান। এটার পরিবর্তে আমরা এটাকেও লিখতে পারতাম এখানে, তাহলে কস আমরা কি লিখতে পারি, কস এভাবে চিহ্ন দিতে হবে বি এ সি, এটা মানেও যা কস থিটা, এটা মানেও তাই। তারপরে এখানে লিখো ভূমি ইজ ডিভাইডেড বাই অতিভুজ, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ, দেন এখানেও সেম এবি ডিভাইডেড বাই এ সি। এখন এই যে থিটা যে কোণটি আসলো সেটি হচ্ছে পজিটিভ অক্ষ, অর্থাৎ পজিটিভ থিটা, এই থিটাটা হচ্ছে পজিটিভ, এখানকার পজিটিভের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে থিটা প্লাস থিটা, বলতে পারি বোঝার সাপেক্ষে, যে প্লাস থিটা কোণের, থিটা কোণের ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক অনুপাত কোণগুলি হবে, সেটা হবে হচ্ছে এই যে এই চিত্রের সাপেক্ষে সাইন কস ট্যান, সেগুলোর আমরা যদি অনুপাত নির্ণয় করি সেগুলি, তাহলে কি কি আসবে এই চিত্রের সাপেক্ষে আমরা যেটি যেটি বের করতে পারি, সেটি হচ্ছে যে এই চিত্রের সাপেক্ষে আমাদের ট্যান আসবে, ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব ইজ ডিভাইডেড বাই ভূমি, এখানে লম্ব আমাদের বিসি, এই যে বিসি, আর হচ্ছে এবি, দেন হচ্ছে কস থিটা ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, অতিভুজ আমাদের এ সি, তো এখানে হচ্ছে আমাদের ভূমি ইজ ডিভাইডেড বাই অতিভুজ। তারপরে আমাদের পেয়েছিলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব আমাদের বিসি ইজ ডিভাইডেড বাই এ সি, এখন আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এটি গেল আমাদের প্লাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। তো এটির সাপেক্ষে এখন আমরা এটি যেভাবে আমরা করলাম সেই সাপেক্ষে আমরা বাড়তি আরও কিছু জিনিস বের করতে পারি, সেটি কিভাবে এখন আমরা সেটি দেখি। বাড়তি কিছু অংশ বলতে ট্যানের পরিবর্তে আমরা কট, কসের পরিবর্তে কোসা সেক, দেন সাইনের পরিবর্তে হচ্ছে কোসেক, এই অংশগুলি বের করতে পারি। তো আমরা এখানে যে অনুপাতগুলি বের করলাম এই অনুপাতগুলি এখন আমরা একটা প্রমাণের সাপেক্ষে দেখব, একটা প্রমাণের সাপেক্ষে দেখব, যা যেটির সাপেক্ষে আমরা বলতে পারবো যে হ্যাঁ এগুলো মানে হচ্ছে আমাদের সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সেই প্রমাণটিকে একটু সাধারণভাবে আমরা দেখি, যে একটা কোঅর্ডিনেট ব্যবস্থা আমরা নিব, প্রথমেই কোঅর্ডিনেট ব্যবস্থা নিব, তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এটা তার আদি অবস্থান, এটা তার আদি অবস্থান, এই যে ও এক্স, এটা আমার যদি ও এক্স রেখা হয় এটা হচ্ছে একটা আদি অবস্থান, এই রশ্মিটা হচ্ছে আদি রশ্মি, এই রশ্মিটা হচ্ছে আদি রশ্মি, কি ব্যবস্থার মধ্যে, এই চতুর্ভাগের মধ্যে, এই ও এক্সটা হচ্ছে আমাদের আদি রশ্মি। এখন আমরা কয়েকটা কথা দেখি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে। তো ঘড়ির কাঁটার দিকে কোনটা, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে নিচের দিকে, এই যে এদিকে যদি ঘুরি তাহলে সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর উপরের দিকে যদি যায় সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
আমরা এখন যেটা করব, এই যে ও এক্স কে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে একটা কোণ তৈরি করব। এই ও এক্স কে আমরা এই দিকে ঘোরাচ্ছি, এদিকে ঘুরিয়ে এত দূর পর্যন্ত, এই যে এত দূর পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর একটা এখানে কোণ তৈরি হলো। কোণটা কত? থিটা কোণ। সে কত দূর পর্যন্ত ছিল এটা? এই যে এত দূর পর্যন্ত, মাথাটা, এই মাথাটাও ততটুকুই হবে। তো এই যে ও এক্স, এটিকে আমরা জাস্ট ঘড়ির বিপরীত দিকে ঘুরালাম, তাহলে সে এইখান থেকে গেল হচ্ছে এইখানে। তাহলে এখানে গিয়ে সে একটা কী তৈরি করলো? কোণ তৈরি করছে। তো এইখানে যে মাথা আছে, সেই মাথাটা, এটার নাম আমরা দিলাম হচ্ছে পি। এখানে ছিল আমাদের এক্স, কিন্তু সে তো জায়গা পরিবর্তন করছে, সুতরাং তার নাম দিলাম আমরা এক্স। এটি এক্স হচ্ছে, এক্স ওয়াই কেন দিলাম? যে 0 থেকে এখানে যদি একটা আমরা লম্ব টানি, তাহলে দেখা যাবে যে এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে এক্স, এই সেই এক্স, এবং এখান থেকে কতটুকু উচ্চতায় গেলে এই পয়েন্টে আমরা আসতে পারবো, সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটা এক্স, এটা আমাদের ওয়াই, আর এটা আমাদের কী কোণ? থিটা কোণ। এখন যদি আমরা বলি যে এখানে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কী ত্রিভুজ? যে ত্রিভুজ পিও এক্স, এটি একটা আমাদের ত্রিভুজ, এই পিও এক্স একটি ত্রিভুজ তৈরি হয়েছে। তো এখানে পিও এক্স, আমাদের যেহেতু এক্স একটি অক্ষ, এই অক্ষটাকে আর একটু বিস্তৃত করে দিলাম এদিকে, এখানে এক্স না দিয়ে আমরা নাম দিলাম এখানে। তাহলে এখানে যেহেতু লম্বটা এই এক্স অক্ষের উপরে, সুতরাং এর নাম দিলাম আমরা এন। আর এই ও এক্সকে আমরা ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে এত দূর পর্যন্ত ঘুরিয়ে থিটা কোণ পর্যন্ত ঘুরিয়েছি, মানে এখান থেকে থিটা কোণ পর্যন্ত ঘুরিয়ে আমরা একটা সাধারণ একটা রশ্মি তার উপর দিয়ে নিয়ে আসছি, সেই অংশটুকু হচ্ছে এই লম্বটা। তাহলে এই পি ও এক্স হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে কিছু অনুপাত তৈরি হয়। এখানে আমাদের সেই অনুপাতটি হচ্ছে যে পি এন এই ডিভাইডেড বাই ও এন, তারপরে যেটি আসে সেটি হচ্ছে পি এন ইজ ডিভাইডেড বাই পি ও, দেন ও এন ইজ ডিভাইডেড বাই পি ও। তো এটি হচ্ছে আমাদের একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটাও একটা অনুপাত, এটির নাম আমাদের ট্যান থিটা। কেন ট্যান থিটা? ও এন মানে আমাদের, পি এন মানে হচ্ছে আমাদের লম্ব, ও এন মানে ভূমি, আর আমরা জানি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি মানে হচ্ছে আমাদের ট্যান। দেন পি এন, পি এনটা হচ্ছে লম্ব, দেন পি ও মানে হচ্ছে অতিভুজ, দ্যাট ইজ কল্ড সাইন। দেন আমাদের এখানে আসলো ও এন ডিভাইডেড বাই পি ও, ও এন মানে হচ্ছে আমাদের এই ভূমি, আর পি এন মানে হচ্ছে লম্ব, দ্যাট ইজ কল্ড কজ, কোসাইন। দেন এটা তো এরকমও হতে পারতো, আমরা যদি এরকম লিখি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি এন ইজ ডিভাইডেড বাই ও এন, এটাকে জাস্ট এভাবে লেখা যায় যে ওয়ান ডিভাইডেড বাই ও এন ইজ ডিভাইডেড বাই পি এন, লেখা যায়, হ্যাঁ লেখা যায়, কোনোই অসুবিধে হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এই ও এনটা আমাদের থিটা, যেটা ট্যান থিটা ছিল হচ্ছে এটা, এটাকে যদি আমরা একটু এখানে দেখি যে ট্যান থিটা, তার নিচে ছিল ওয়ান, কোনো কিছু নাই, তার মানে হর আমাদের, অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটর যে অংশটুকু ওয়ান। দেন পি এন, দেন ও এন, এটাকে দেখ, পি ও এনটা উপরে, পি এনটা নিচে, তার মানে ওয়ানটা উপরে, ট্যানটা নিচে। তাহলে যেটি আসবে ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু ও এন ডিভাইডেড বাই পি এন, এই অংশটুকু। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি সেটি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা। তাহলে এই যে ওয়ান ডিভাইডেড বাই ট্যান থিটা, এটার একটা নাম আছে, সেই নামটাই হচ্ছে আমাদের কট। কট কি? কট থিটা। তাহলে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই কট থিটা, আর কট থিটা মানে হচ্ছে ট্যানের বিপরীত। তারপর আমরা যেটি পাবো সেটি হচ্ছে অনুরূপভাবে সাইন থিটা আমরা পেয়েছিলাম হচ্ছে এই চিত্র থেকে, আমাদের এই চিত্র যে সাইন থিটা আমরা পেয়েছিলাম হচ্ছে পি এন ডিভাইডেড বাই পি ও, পি এন ডিভাইডেড বাই পি ও। যদি পি ও ডিভাইডেড বাই পি এন হয়, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে সাইন ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই কো সেক, এটি আমাদের
পাবো হচ্ছে এখান থেকে। তাহলে এখানে প্রত্যেকটা যে থিটা অংশটুকু আমরা দেখতেছি সেই থিটা অংশটা হচ্ছে পজিটিভ থিটার সাপেক্ষে। তাই এই গেল আমাদের যে পজিটিভ থিটাগুলি ছিল সেগুলির সাপেক্ষে অনুপাতগুলি। তাহলে আমরা কোসেক থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/sin θ, দেন কস থিটা ইজ ইকুয়াল টু 1/sec θ, দেন সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos θ। তো এগুলো সবগুলি যে অনুপাতগুলি আমরা দেখলাম সে অনুপাতগুলি হচ্ছে আমাদের পজিটিভ থিটা কোণের সাপেক্ষে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেগেটিভ থিটা যদি হয়, আমাদের যে নেগেটিভ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতটুকু কি কি হবে সেটি, যে আমাদের থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটি সেটি আমরা কি কি করব সেটি এখন দেখি। যে ত্রিকোণমিতিক অনুপাতটুকু এটি থিটা কোণের সাপেক্ষে করার জন্য আমরা আবার একটি প্রসিডিউর ফলো করব। এখানে আমরা কিছু জিনিস চিত্রের মাধ্যমে আঁকব, দেন আমরা পজিটিভের জন্য কি করেছিলাম যে এটি আমাদের চতুর্ভাগ ছিল, এটা ছিল আমাদের এক্স অক্ষ, এটা ছিল আমাদের মূল বিন্দু হচ্ছে ও, দেন এটা ছিল ওয়াই, দেন আমরা এটা দিতে পারি y', দেন x'। ওকে, তাহলে এখন ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে এত দূর পর্যন্ত আমরা নিয়েছিলাম কত পয়েন্ট, কত দূর পর্যন্ত, পি একটা এত দূর পর্যন্ত, পি বিন্দু পর্যন্ত। তাহলে এখানে আমরা ঘড়ির কাঁটার দিকে গিয়েছিলাম, বিপরীতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা একটা লম্ব টেনেছিলাম এবং এটার নাম দিয়েছিলাম থিটা, এটি ছিল পজিটিভ পজিটিভ ঘরের মধ্যে। এখন আমরা যদি বলি যে ত্রিকোণমিতিকের মধ্যে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা পজিটিভ কোণ। এই জিনিসটা এখন মনে রাখবো আমরা, যে ঘড়ির কাঁটার দিকে যখন যাবে তখন সেটা হবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে যখন সেটা হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে কি কি করলাম, যে ও এক্স যে রশ্মিটা আছে এটা একটা পয়েন্ট, সেটা থেকে এই যে এই চিহ্নটা দেওয়া মানে হচ্ছে সে আরও অনেক দূর যেতে পারে, অসীম পর্যন্ত। তার মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা রেখা চলতে আছে, এটির নাম হচ্ছে রশ্মি। তো এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে একটা কোণ তৈরি করছে, কি কোণ, এক্স ও পি কোণ, আমরা সেই কোণটার নাম কি, থিটা কোণ। আমরা লিখতেই পারি যে এক্স ও দেন পি এই কোণ ইকুয়ালস টু থিটা, এটা আমরা লিখতে পারি। যদি এই একই জিনিসটাই আমাদের পি গিয়েছে ঘড়ির কাঁটার দিকে, আমরা সেই জিনিসটাকেই এবার ঘোরাবো সমপরিমাণ, এই যে এত যতটুকু থিটা ঠিক ততটুকুই ঘোরাবো, কিন্তু শুধুমাত্র ঘড়ির বিপরীত দিকে, তো ঘড়ির দিকে আমরা ঘোরাবো, শুধু ঘড়ির দিকে। তাহলে আমরা ঘড়ির দিকে যদি ঘোরাই তাহলে এটা ঘড়ির দিকে, তাহলে এটা হবে নেগেটিভ থিটা। কারণ একটু আগে আমরা বলেছি এটা কনভেনশনাল নিয়ম, বা যখন থেকে এটাকে ধরা হয়েছে যে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে সেটা পজিটিভ হবে আর ঘড়ির কাঁটার দিকে হলে সেটা হবে নেগেটিভ, এটা একটা ধরা মান। প্রথম থেকে গণিতবিদেরা এই জিনিসটাকে ব্যবহার করে আসতেছেন, এজন্য আমরা এটাকে সেটা ব্যবহার করতেছি। তো এখানে থিটা পজিটিভের দিকে নিয়েছি যতটুকু, ঠিক ততটুকুই আমরা নিয়েছি নেগেটিভের দিকে। তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট তৈরি হয়েছে, সেই পয়েন্টটার নাম দিলাম আমরা এগুলো বাদ এই পয়েন্টটুকু, এখানে যে পয়েন্টটুকু এসেছে সেটার নাম দিলাম আমরা কিউ, কিউ পয়েন্টটা এসেছে যেহেতু এখানে আমাদের এই এক্স অক্ষ যেতে হয়েছে, দেন ওয়াই অক্ষ উপরে, এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ এদিকে। তাহলে এখানেও আমাদের সেমভাবে এক্স আসতে হয়েছে, কিন্তু এখানে যে এক্স অক্ষটুকু আর এখানকার যে এক্স অক্ষটুকু সেটা কিন্তু একই জিনিস। তাহলে আমরা শুধু এক্স লিখতে পারি, আমরা শুধু এক্স এখানে লিখতে পারি, আর দেন এখানে যে ওয়াইটুকু উপরে ছিল পজিটিভ কিন্তু সে আসছে নেগেটিভ নিচে ততটুকুই, সেজন্য আমরা এখানে দিলাম হচ্ছে y', কারণ এখানে মানটুকু এক না একটু পরিবর্তন হয়েছে, আমরা একেও x' দিয়ে রাখি বোঝার সাপেক্ষে। তাহলে এখন আমরা কি কি করব, এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের কোণ যেটা উৎপন্ন হয়েছে, প্রথমে যেটা কোণ উৎপন্ন হয়েছিল এক্স ও পি সেটি ছিল পজিটিভ থিটা। এখন এক্স ও এই আমাদের কিউ যেটি এক্স ও দেন কিউ এটি হচ্ছে নেগেটিভ থিটা। তাহলে এক্স ও কিউ হচ্ছে নেগেটিভ থিটা আর এক্স ও পি ছিল হচ্ছে পজিটিভ থিটা। এখন যেটি করব সেটি হচ্ছে এই যে আমাদের ওপি, এই যে ওপি, সেই ওপি থেকে আমরা একটা লম্ব টানলাম কার উপরে,
লম্ব টানলাম কার উপরে? ওয়াই ও এক্স রশ্মির ও আর রেখার উপরে, অথবা ও এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব টানলাম। এই যে আমাদের লম্ব, সে লম্বটা কি লম্ব? এন। আমরা বলতে পারি যে ও এক্স এর অক্ষের উপরে পি এন একটা লম্ব আঁকি, পি বিন্দু থেকে পি এন একটা লম্ব আঁকি, পি এন লম্ব আঁকি কার উপরে? ও এক্স এর উপরে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম এরকম যে ও এক্স তার উপরে লম্ব কে? পি এন। এটা বাম পাশে যে থাকে সেটা বলে দেয় যে কার উপর, আর এই এই চিহ্নর পরে যে থাকে সে বলে দেয় যে কে আছে লম্ব হয় সেটি। তাহলে এখানে ও এক্স হচ্ছে ও এক্স অক্ষ, এটির উপরে কে আছে? পিএন। সে কথাটির অর্থ হচ্ছে এটা, যদি আমরা লিখতাম এরকম যে পিএন লম্ব হচ্ছে ও এক্স, তাহলে কি হতো? পিএন লম্ব ও এক্স লিখলে যেটি আসতো সেটি হচ্ছে যে পিএন অংশটুকু এই অক্ষের উপরে ও এক্সটা লম্ব, মানে এই যে এই অক্ষ তার উপরে লম্ব হচ্ছে এটি। কিন্তু সেটি সঠিক নয় এখানে, আমাদের ওই যেহেতু আমাদের এই কোণের সাপেক্ষে আলোচনা করা হচ্ছে সুতরাং আমরা এটাকে ধরে নিয়েছি। এটা লিখলেও হবে যে পিএন লম্ব ও এক্স, সমস্যা নাই। তাহলে এখন এই যে পিএন এতটুকু হচ্ছে আমাদের পিএন, এই পিএনটাকে এমনভাবে বর্ধিত করলাম যেটা আমাদের এই যে কিউ বিন্দুতে এসে লাগলো, যেটি আমাদের কিসে এসে লাগলো? কিউ বিন্দুতে এসে লাগলো। এখন যদি প্রশ্ন করা হয় যে ও থেকে কিউ এবং ও থেকে পি এই দুটির দূরত্ব কি একই, হ্যাঁ যদি বলা হয় তাহলে আমাদের এই দুটি জিনিস হচ্ছে একই। কিভাবে? আমাদের এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সেই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি কি ত্রিভুজ সমকোণী? যে ও পি এন, এই যে ও পি, ও পি এন এটা হচ্ছে একটা ত্রিভুজ, এবং হচ্ছে ও কিউ এন, ও কিউ এন এটা একটা ত্রিভুজ। এই দুটা হচ্ছে ত্রিভুজ, এটাকে একত্রে বলতেছি আমরা ত্রিভুজদ্বয়। কিন্তু কি ত্রিভুজ? এটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, কেন এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে। এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এটির মধ্যে যে আমাদের পি ও এন, আমাদের যদি লিখি যে এখানে মধ্যে পি ও এন, পি ও এন এই অংশটুকু এবং হচ্ছে কিউ ও এন ইকুয়াল টু কিউ ও এন, কেন? কারণ হচ্ছে এরা হচ্ছে একই কোণ কিন্তু জাস্ট বিপরীত দিকে, একই পরিমাণ অংশ কিন্তু শুধু বিপরীত দিকে, কিন্তু কোণ যেহেতু একই সুতরাং এখানে আমরা এই দুটি একই। এখন আমরা যেতে পারি আর একটা অংশ, সেটা হচ্ছে ও এন পি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ও এন পি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ও এন কিউ। এই দুটি অংশ, এই উপরের অংশটুকু আর এই অংশটুকু কোন কোন ত্রিভুজের সাপেক্ষ করে পেলাম? ত্রিভুজ ও পি এন এবং ত্রিভুজ ও কিউ এন, এই দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সাপেক্ষ করে আমরা এই দুটি তথ্য পেলাম। এখন আমরা যেটা বলতে পারি, ক্লাস 9-10 আমরা পড়েছিলাম যে দুটা ত্রিভুজ যদি আমাদের, একটা ত্রিভুজ যদি হয় কিউ ও পি এবং তাদের একটি মধ্যমা যদি হয় ও এন, তাহলে আমরা বলতে পারি যে এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে পি ও এন এবং হচ্ছে কিউ ও এন, এবং সেটির মধ্যে ও এনটা হচ্ছে সাধারণ একটি রেখা। তাহলে এখানেও হচ্ছে আমাদের ও এনটা সাধারণ একটি রেখা। তাহলে আমাদের তিনটা ইনফরমেশন আমরা পেয়েছি এই দুইটা ত্রিভুজ থেকে, যে তিনটা ইনফরমেশন বলে দেয় যে ত্রিভুজ দুটার প্রত্যেকটা অংশই সমান, যে এই কোণ সমান, এই রেখা দ্বয় সমান, আবার এই মধ্য অংশটুকুও সমান। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে ত্রিভুজটি সর্বসম, ত্রিভুজটি সর্বসম। সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সে সমান। সদৃশ্যতা এবং সর্বসম এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে সদৃশের ক্ষেত্রে অনুপাতগুলি সমান হয়, কিন্তু সর্বসমের ক্ষেত্রে বাহু কোণ সবগুলি একই পরিমাণ হতে হয়। যেমন বিষয়টা কীরকম যে এটা একটা ত্রিভুজ কিন্তু একই জিনিস এটাও, এটার এটা দেখতে সমান, এই বাহু আর এই বাহুর যে অনুপাত, এই বাহু আর এই বাহুর যে অনুপাত, এই অনুপাত দুটি প্রত্যেকবার ধ্রুব সংখ্যা হবে। কিন্তু এই দুটো হচ্ছে ত্রিভুজটা সদৃশ, কিন্তু যদি এটা মতোই আর একটা যদি আমরা এখানে আঁকি তাহলে দেখা যাবে এটা সমান এটাই, এটা সমান এটাই, এটা সমান এটাই। সুতরাং এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পরে সর্বসম। তাহলে এখানেও আমাদের এই ত্রিভুজ দুটি কি সর্বসম? কোন কোন ত্রিভুজ? কিউ ও এন এবং পি ও এন ত্রিভুজ দুটি সর্বসম। এখন আমরা কি কি অংশ পেলাম, সেটি হচ্ছে এখানে ও পি এবং কিউ ও এই দুটি হচ্ছে আমাদের সমান অংশ।
আমরা যেটি লিখতে পারি তাদের সাপেক্ষে, সেটি হচ্ছে যে আমাদের এখানে ও কিউ এবং হচ্ছে ওপি, ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, এটি সমান ধরে নিলাম আমরা আর, যে এটা আর এটা দৈর্ঘ্য যেহেতু সমান সুতরাং আমরা ধরে নিলাম আর। এখন আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে দুটি বিন্দুর যে স্থানাঙ্কগুলি আছে সেগুলি এখন তুলনা করব, যে পি বিন্দুর স্থানাঙ্কগুলি ছিল হচ্ছে এক্স ওয়াই, এই এক্স লেখার মানে হচ্ছে পজিটিভ এক্স আর পজিটিভ ওয়াই, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি লিখি আমরা তাহলে লিখতে পারি এক্স ওয়াই প্রাইম দেন হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখানে এক্স প্রাইম মানে হচ্ছে পজিটিভ এক্স, পজিটিভ এক্স প্রাইম অথবা শুধু এক্স, কিন্তু এই ওয়াই প্রাইম মানে কিন্তু নেগেটিভ ওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের তুলনা। এখন যদি আমরা একটা অংশ বলি যে এখানের মধ্যে আমাদের যে ত্রিভুজটি ছিল যে পি ও কিউ, সরি পি ও এন এবং ও এন কিউ, এই দুটি ত্রিভুজের মধ্যে একটা অনুপাত আমরা নিলাম, সে অনুপাতটা হচ্ছে এরকম যে কিউ এন ইজ ডিভাইডেড বাই ও কিউ, এই অংশটুকু আমরা বললাম। এখন এই অংশটুকু মানে কি, ও এন আমাদের কিউ এন, কিউ এন এই কিউ এন মানে হচ্ছে এই অংশটুকু কিউ এর থেকে এন, এই অংশটুকু আর এই অংশটুকু, তাহলে এখানে আমাদের কী আসলো ওয়াই প্রাইম কিউ এনটা আর ও কিউ, ও কিউ মানে হচ্ছে এই পুরো অংশটুকু, আর এই পুরো অংশটুকু আমরা কি ধরেছিলাম এই যে ও কিউ আমরা ধরেছিলাম আর, তাহলে এখানে দিলাম আমরা আর। তাহলে দেখা গেল যে এখানে ওয়াই প্রাইম এই অংশটুকু ছিল কিন্তু হচ্ছে নেগেটিভ ওয়াই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়াই নেগেটিভ ডিভাইডেড বাই আর, বিষয়টা হচ্ছে এরকম যে ওয়াই নেগেটিভ ডিভাইডেড বাই আর, এটাকে লেখা যায় এভাবে। তাহলে আমাদের এই যে একটা অনুপাত আমরা নিয়েছি যে কিউ এন ডিভাইডেড বাই ও কিউ, এই অংশটুকু আমরা যদি মেলাই এখানে দেখা যাবে যে এই থিটার সাপেক্ষে এটি আমাদের লম্ব, ও কিউ লম্ব ও কিউ এন লম্ব, আর এই লম্ব এর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ আমাদের ও কিউ, তাহলে আমরা এখানে বলতে পারি যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এই জিনিসটা কোন কোণের সাপেক্ষে পাইলাম আমরা, এটা হচ্ছে মাইনাস থিটা কোণের সাপেক্ষে, এই যে ওয়াই প্রাইম ডিভাইডেড বাই আর এই অংশটুকু পেলাম হচ্ছে মাইনাস থিটা কোণের সাপেক্ষে, কিন্তু এই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে কি ছিল আমাদের, ছিল সাইন থিটা, কিন্তু কোণ থিটা সাপেক্ষে এখানে পেলাম মাইনাস থিটা কোণের সাপেক্ষে। তাহলে মাইনাস থিটা যখন থাকবে, যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু হোয়াট, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা নেগেটিভ মান পাবো। কেন নেগেটিভ মান পাবো, কারণ আমাদের যে অনুপাতটা আসবে সেটি হচ্ছে নেগেটিভ আসবে। তারপরে কেন নেগেটিভ আসবে, কারণ একটা মান তো নেগেটিভ আর একটা পজিটিভ, একটা নেগেটিভকে যদি একটা পজিটিভ দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই একটা নেগেটিভ মানই পাবো, সুতরাং এই জন্য আমরা সাইন মাইনাস থিটা অর্থাৎ সাইনের এই ঘর, সাইন যখন আমরা লিখবো তার এই ডান পাশে যে ঘর থাকবে সেই ঘরে যদি কোনো নেগেটিভ ভ্যালু আসে তাহলে সে নেগেটিভ ভ্যালুই বের করে দিবে, নেগেটিভ ভ্যালুর একটা মান বের করে দিবে। যেমন কীরকম যে 90 মাইনাস 180 যদি আসে তাহলে সে কী বের করে দিবে, 90 মাইনাস 180 যদি আসে তাহলে তার সাপেক্ষে সে একটা নেগেটিভ মান বের করে দিবে। আমরা জানি যে সাইন এমনি 90 ডিগ্রির মান ওয়ান, কেন ওয়ান হয় সেটা আমরা পরে দেখব। তাহলে এখানে যদি নেগেটিভ 90 আসতো তাহলে মাইনাস মান আসতো হচ্ছে নেগেটিভ ওয়ান, মানে এরকম আসতো যে সাইন নেগেটিভ 90 ইজ ইকুয়াল টু হোয়াট মাইনাস ওয়ান, তো এরকম অবস্থা। তাহলে সাইনের মধ্যে যখনই কোনো নেগেটিভ অংশ আসবে সেটা সে কী ভ্যালু বের করে দেবে, সেটি হচ্ছে নেগেটিভ। তাহলে এবার আসি আমরা নেগেটিভের জন্য পেলাম, এবার আমরা আসি নেগেটিভ নেগেটিভ থিটা, এই যে নেগেটিভ থিটা, এই নেগেটিভ থিটার সাপেক্ষে আর একটা অনুপাত আমরা লিখি যে ও এন আমাদের যে ও এন এবং হচ্ছে ও ও কিউ, এখানে আমাদের ও কিউ। তাহলে এখন আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে এই যে ও এন, এই ও এন আমাদের কি, এই ও এন মানে হচ্ছে আমাদের এক্স, এটি আমাদের এক্স, তারপর ও কিউ, ও কিউ মানে আমরা একটু আগে লিখেছিলাম সেটি হচ্ছে
ওপি এবং ওকিউ ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা এখানে কি লিখবো? আর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এক্স রেখাটির উপরেই এক্স অবস্থিত, তার মানে সেটি পজিটিভ অবস্থায় আছে। আর এখানকার আর একটা দূরত্ব, এই দূরত্বটি কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব বা দৈর্ঘ্য সবসময় পজিটিভ, এই জন্য সে আর সবসময় পজিটিভ এখানে। তাহলে এখানে আমাদের আর পজিটিভ, তাহলে এক্স ডিভাইডেড বাই আর পজিটিভ। তাহলে এটি কি বোঝাচ্ছে? যে ভূমি এবং এটি আমাদের আর হচ্ছে এই ও কিউ, ও কিউটা আমাদের অতিভুজ এবং ও এনটা হচ্ছে আমাদের ভূমি। কোন কোণের সাপেক্ষে? মাইনাস থিটা। তাহলে আমরা জানি যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ যখনই হয় তার নাম হয় হচ্ছে কস থিটা। তাহলে যেহেতু এটা থিটা মাইনাস থিটা কোণের সাপেক্ষে, তাহলে আমরা লিখবো হচ্ছে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই আর। এখানে কি মান পেয়েছি আমরা? এখানে পজিটিভ ভ্যালু পেয়েছি। তাহলে আমরা এটা খুবই ভালো বড় একটা জিনিস আবিষ্কার করে ফেললাম, সেটি হচ্ছে যে কজের ভিতরে যদি কখনো নেগেটিভ মান আসে তাহলে সে সব সময় বের করে দিবে পজিটিভ মান। যদি এরকম আসে যে কজ মাইনাস 45, এটি মান যেটি হবে সেটি হবে পজিটিভ, অর্থাৎ 1/√2 পজিটিভ মান। কিন্তু যদি হতো এরকম যে সাইন মাইনাস 45 দ্যাট উইল বি মাইনাস 1/√2, তাহলে এই যে মাইনাসের মানটা পজিটিভ, আর আমরা জানি যে কস থিটার মানও পজিটিভ আসে বা ধনাত্মক আসবে, তাহলে আমরা বলতে পারি যে কস মাইনাস থিটা মানেও যা কস পজিটিভ মানেও একই। তাহলে আমরা অনেক বড় একটা অবস্থা জেনে ফেললাম। এরপরে ওই একই চিত্রের সাপেক্ষে আমরা আসি পরের অনুপাতের মধ্যে, সেটি হচ্ছে আমরা মাইনাস থিটা কোণের সাপেক্ষে, আমরা প্লাস থিটা কোণের সাপেক্ষে কী কী অনুপাত আসে সেগুলি আমরা বের করেছিলাম। মাইনাস নেগেটিভ কোণের সাপেক্ষে যেটি যেটি আসে সেটি বের করতেছি আমরা, সাইন এবং কজ এই দুটি এর মধ্যে বের করেছি আমরা। এখন যেটি করব সেটি হচ্ছে আমরা কিউ এবং এন, কিউ এবং এন ইজ ডিভাইডেড বাই, এই যে কিউ এন ইজ ডিভাইডেড বাই ও এন, এটি করি। এখানে মাইনাস থিটা কোণের সাপেক্ষে এই কিউ এনটা হচ্ছে লম্ব, কিউ এনটা হচ্ছে লম্ব, আর এই ও এনটা, ও এনটা হচ্ছে আমাদের ভূমি। এখন যদি বলা হয় যে এই যে কিউ এন এই অংশটুকু ওয়াই ওয়াই প্রাইম, আর ওয়াই প্রাইম মানে আমরা কী দেখেছি? মাইনাস ওয়াই। কেন? কারণ এক্স অক্ষের উপরের দিকের অংশটুকু এই প্রথম ভাগের দিকে প্লাস ওয়াই আর নিচের দিকের হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে কী বলতে পারি? লম্বটা হচ্ছে মাইনাস ওয়াই, ভূমি কত? ভূমি আমাদের এক্স। তাহলে এখান থেকে মান পেলাম আমরা কি? মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। কিন্তু কোন কোণের সাপেক্ষে? থিটা কোণের সাপেক্ষে। আর এটাকে আমরা কী বলি? ট্যান। লম্ব ডিভাইডেড বাই ভূমিকে বলি আমরা ট্যান। কেন ট্যান বলি? এই আলোচনা আজকে করা হবে না, এটা আমরা অন্য কোনো ভিডিওতে করব। তাহলে ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু একটা মাইনাস ভ্যালু আসবে। যদি আমরা এখানে লিখি এরকম যে ট্যান মাইনাস 45 দ্যাট উইল বি মাইনাস 1, কিন্তু ট্যান 45 ইজ ইকুয়াল টু 1, তাহলে এই যে পজিটিভের জন্য আমাদের পজিটিভ ভ্যালু আসবে ট্যানের ক্ষেত্রে, আর নেগেটিভের জন্য নেগেটিভ ভ্যালু। তাহলে এখন যদি আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটিকে যদি একত্র করে একটু পার্থক্য করি, যে পজিটিভ থিটা কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত, আর মাইনাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু, তারপর আমরা লিখবো হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেন কস থিটা, দেন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেক থিটা, দেন হচ্ছে কোসেক থিটা, দেন পাবো হচ্ছে আমরা কট থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, দেন এখানে আমরা সাইন সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, দেন ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, দেন কজ মাইনাস থিটা ইকুয়াল টু হোয়াট, দেন সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, দেন কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, দেন কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা যেটি দেখতেছি সেটা হচ্ছে পজিটিভ অক্ষ, এটা ছিল আমাদের এই অক্ষ, এই যে এই অংশটুকু, এই থিটার মানটুকু এই অংশের মধ্যে, তার মানে থিটার মানটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। আর এখানে ছিল আমাদের এই ঘরের মধ্যে, সাইন এই ঘরের মধ্যে নেগেটিভ,
নেগেটিভ ভ্যালু দেবে যখন আমাদের শুধু মাইনাস থিটা থাকবে। আর ট্যানের ক্ষেত্রে আমরা কি ভ্যালু পাবো? নেগেটিভ ভ্যালু পাবো। কজের ক্ষেত্রে কি পাবো? কজের ক্ষেত্রে শুধু পাবো হচ্ছে আমরা প্লাস। সেকের ক্ষেত্রে আমরা কি পাবো? সেকের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্লাস, কারণ কজেরই একটা রূপ হচ্ছে সেক, যে কজ থিটা ইজ ইকুয়াল টু 1/ সেক থিটা। তাহলে আমরা যদি এরকম বলি যে কজ মাইনাস থিটা মানে হচ্ছে সেক মাইনাস থিটা, কিন্তু এটা মানে কি এটা? তাহলে আমরা বলতে পারি এই পজিটিভ মানে হবে সেক মাইনাস থিটা, মানটা হবে পজিটিভ, তাহলে এটা পজিটিভ। কিন্তু কোসেকটা হচ্ছে সাইনের একটা বংশ, যেহেতু এর নেগেটিভ এটাও আসবে নেগেটিভ। কটের ক্ষেত্রে হ্যাঁ সেটাও নেগেটিভ। তাহলে আমরা যেটি যেটি করলাম যে প্লাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলি দেখলাম, দেন নেগেটিভ থিটা কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি আসে সেটি আমরা দেখলাম। আমরা সামনে যেটা দেখব যে 90 প্লাস থিটা যদি থাকে তাহলে আমাদের এই অনুপাতগুলির মানগুলি কেমন আসবে। বিষয়টি কেমন? যে কজ 90 প্লাস থিটা এরকম যদি থাকে তাহলে আমাদের ভ্যালুগুলি কেমন আসবে সেটি আমরা দেখবো।